হে মাবুদ, তুমি আমাদেরকে রক্ষা করো। সারা দেশে যে অন্যায় অবিচার বেড়ে গিয়েছে তাতে যেন আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে তিন চার দিনের মধ্যে সিলেটের প্রায় 200+ বসত বাড়ি বন্যায় তলিয়ে বিলীন হয়ে গেছে। বন্যায় ঘর বাড়ি হারিয়ে পানির উপরে দিন পার করছে শত শত পানিবন্দী মানুষ। বন্যার পানি সুরমা নদী দিয়ে এলাকায় ঢোকার প্রায় তলিয়ে গেছে সিলেটের বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও সুরমা সুনামগঞ্জ জেলায় প্রচণ্ড বেগে বন্যার পানি বাড়ার কারণে নদী ভাঙনে বেশ কিছু বাড়িঘর সহ স্কুল ও মসজিদ নদীর বুকে বিলীন হয়ে গেছে। বৃষ্টি কমে গেলেও বন্যার পানি অতিরিক্ত বাড়ার কারণে সিলেটের কানাইঘাটের আশেপাশের প্রায় 200+ বাড়ি তলিয়ে যাওয়ার কারণে গৃহহীন হয়ে পড়েছেন মানুষজন। বন্যার কারণে বিশুদ্ধ পানি সহ খাবারের অভাবে পড়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। ফসলের মাঠ এবং ঘর বাড়ি ডুবে যাওয়ার কারণে বেশ চিন্তায় পড়েছেন মানুষজন। সুরমা নদীর অতিরিক্ত স্রোত হওয়ার কারণে নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে কয়েকটি পাকা বাড়ি। এই বন্যায় পানি ধীরে ধীরে কমে যাবে ভাবলেও এখন পর্যন্ত সব কয়েকটি নদীতে হু হু করে পানি বেড়েই চলছে। নদীর পানি উপচে পড়ায় সিলেট নগরীও ভাসছে। নগরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি আরও আশঙ্কাজনক হতে পারে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। উজানে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। জেলার সব কয়েকটি নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকালে নগরের উপশহর এলাকায় গিয়ে দেখা গেছে অভিজাত ও এলাকার কিছু জায়গায় পানি উঠে গেছে কাঁধের উপরে। পানি ঢুকে পড়েছে আশেপাশের দোকানপাট ও বাসাবাড়িতে। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যবহৃত হচ্ছে যান চলাচল। বন্যা কবলিতদের জন্য নগরীর কিশোরী মোহন ও মাসিমপুর বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন। এদিকে বন্যার আগেই প্লাবিত হয়ে পড়া পাঁচ উপজেলায় সিলেট সদর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনহাট, জাকিরগঞ্জ ও জৈন্তাপুর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত গ্রামবাসী গৃহপালিত পশু নিয়ে উচ্চ ও নিরাপদ আশ্রয়ে ছুটে চলেছে। জৈন্তাপুর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এসব অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বন্যা কবলিত নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে। তো দর্শক, সিলেটের বেশ কিছু জেলাগুলোতে বন্যার পানি ব্যাপক হারে বেড়ে গিয়েছে। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। এমন অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ, সবাই যেন এই বন্যার হাত থেকে রক্ষা পায়। উক্ত খবরটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।